عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم. মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ নরসিংদীর অনলাইন ক্লাসে আমি প্রভাষক আবুল খায়ের, ইসলাম শিক্ষা। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, গত কয়েক ক্লাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, ইসলামী সংস্কৃতি নিয়ে আলোচনা করেছি, ইসলামী শিক্ষা নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মক্তবের পরিচয়। মক্তব কী? তোমরা জানো বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দোয়া আলম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, এই পৃথিবী অত্যাচার, অনাচার, সন্তান হত্যা, সুদ, ঘুষ, নারী নির্যাতন ইত্যাদি, অর্থাৎ যত ধরনের পাপাচার ছিল সব ধরনের পাপাচারে ভরপুর হয়ে গেছিল। তখনকার যুগের মানুষ আরবি ভাষায় পারদর্শী হলেও তারা ধর্মীয় শিক্ষা থেকে, ধর্মীয় জ্ঞান থেকে অনেক দূরে ছিল। আর দূরে থাকাটাই স্বাভাবিক, কারণ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত 570 বছর অতিবাহিত হয়েছিল। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন চতুর্থ আসমানে উঠায় নিলেন, যখন আসমানে উঠায় নিলেন, তখন থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত সময় ছিল 570 বছর। এর মধ্যে কোনো নবী রাসূল পৃথিবীতে আসে নাই। স্বাভাবিকভাবেই নবী রাসূল না আসাতে তারা যত বড় পণ্ডিতই হোক না কেন, ধর্মীয়ভাবে তারা ছিল অজ্ঞ, তারা ছিল মূর্খ। এই জন্য এই যুগটাকে মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, আয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহি প্রাপ্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কুরআনের ইকরা বিসমির 5 আয়াত, সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর থেকে 5 আয়াত অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অজ্ঞ জাতিকে, যারা ধর্মে সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিল, যারা নিজের জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত, যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করা অপমান মনে করত, যারা অভিশপ্ত সুপ্রথায় লিপ্ত ছিল, যারা, যাদের আচরণ ছিল জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট, যাদের স্বভাব ছিল আমার ছেলে, সোনার ছেলে, আমার ছেলে যাই করুক না কেন সে সঠিকই করেছে, পড়ার ছেলে সঠিক করলো তা বলা যাবে না, তার পক্ষে কথা বলা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে অজ্ঞ মানুষদেরকে আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, আল্লাহর বিধিবিধান সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সর্বপ্রথম যে প্রতিষ্ঠান গড়েছিলেন, সেই প্রতিষ্ঠানটাকে ইতিহাসের ভাষায় বলা হয় দারুল আরকাম, অর্থাৎ সাফা পাহাড়ের পাদদেশে হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতেই সর্বপ্রথম একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। সেই প্রতিষ্ঠানটার নাম ছিল ইসলামের ইতিহাসে দারুল আরকাম। এইটাই হলো ইসলামের ইতিহাসে ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আল্লাহ এবং আল্লাহর পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, মানুষের অধিকার শিক্ষা দিয়েছেন, রাসূলের সম্পর্কে কী ধারণা করতে হবে শিক্ষা দিয়েছেন, ইমান সম্পর্কে শিক্ষা দিয়েছেন, ইসলাম সম্পর্কে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, অর্থাৎ
একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু শিক্ষা দিয়েছেন। এখন আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরব সেটা হচ্ছে মক্তব অর্থ কী। মক্তবের আবিধানিক অর্থ হচ্ছে লেখার স্থান, বিদ্যালয়, কার্যালয়, টেবিল, শিক্ষাকেন্দ্র ইত্যাদি। মক্তব শব্দটা তার মূল শব্দ হচ্ছে কাতাবা, কাতাবা একটুবু অর্থ হল লেখালেখি করা, আর মাক্তাব অর্থ হচ্ছে লেখার স্থান। অভিধানে এটাকে বিদ্যালয়, কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি ভাষায় ইত্যাদি বিষয়ে ব্যবহার করা হয়। পরিভাষায় শিক্ষা মক্তব বলা হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানকে যেখানে ছোটো ছোটো মুসলিম ছেলেমেয়েদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞান দান করা হয়। পরিভাষায় সেই শিক্ষা প্রতিষ্ঠানকে মক্তব বলা হয় যেখানে ছোটো ছোটো মুসলিম ছেলেমেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সেই প্রতিষ্ঠানে কি শুধু শিশুদেরকে শিক্ষা দেওয়া হতো নাকি অন্যান্যদেরকেও শিক্ষা দেওয়া হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সেখানে ইসলামের দাওয়াত দেন, আর ইসলামের দাওয়াত সর্বপ্রথম গ্রহণ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে উম্মুল মুমিনীন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিশুদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের মধ্যে এখানে যুবক, বৃদ্ধ অর্থাৎ সকল শ্রেণীর মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে সর্বপ্রথম যে মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ ছিল মসজিদে নববী, সেই মসজিদে নববীর বারান্দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা নামে একদল সাহাবী যারা সব সময় তাদের কোনো অন্য কোনো কাজ ছিল না, তাদের ব্যবসা বাণিজ্য ছিল না, তাদের ছিল না কৃষিকাজ, তারা মসজিদেই পড়ে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণীগুলো তারা সংরক্ষণ করতেন। এখানে 80-82 জন ছিলেন, তাদের প্রধান ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শিক্ষা প্রতিষ্ঠানটা মদিনায় গিয়ে উনি গড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রত্যেকটা মসজিদ, যেখানে মসজিদ স্থাপিত হতো সেখানেই ইসলামী শিক্ষার ব্যবস্থা করা হতো। রাসূলের যুগে আরও 9 মসজিদের মধ্যে এই শিক্ষা ব্যবস্থা চালু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মসজিদ ভিত্তিক যে শিক্ষা দেওয়া হয় সকালে অর্থাৎ ভোরে ফজরের পরে ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে যে শিক্ষা দেওয়া হয়, ইসলামের ইতিহাসে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মক্তব বলা হয়। এগুলো মসজিদের বারান্দায় অথবা মসজিদে অথবা মাদ্রাসার কোনো এক কর্নারে অথবা কোনো বাড়ির বাংলা ঘরে এই শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ কোনো বাড়িতে, কোনো মাদ্রাসাতে অথবা মসজিদে ফজরের পরে যে শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ ছোটো ছোটো মুসলমান ছেলেমেয়েদেরকে যে শিক্ষা দেওয়া হয়, এইটাকেই ইসলামের ইতিহাসে মক্তব বলা হয়। আমাদের দেশে যে মক্তব চলে সেই মক্তবের প্রতিষ্ঠাতা অন্য কেউ নয়, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে মক্তব আমাদের দেশের প্রচলন, যে মক্তব চলতেছে এই মক্তবের প্রতিষ্ঠাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর ধরে চলে আসছে। যদিও বর্তমানে মুসলমান ছেলেমেয়েরা এই শিক্ষার পরিবর্তে ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে তারা অন্য শিক্ষার দিকে ধাবিত হচ্ছে, এর দ্বারা মুসলিম ছেলেমেয়েরা লাভবান হচ্ছে না, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা গেছে তারা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও 4টি সূরা, যেখানে মুসলমানদের জন্য নামাজে কোরআন পড়া ফরজ, কোরআনে কোরআন পড়া ফরজ,
সেখানে সুরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। সুরাতুল ফাতিহার সাথে আরও দু চারটা সুরা মিলিয়ে শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতা নাই। তো কেন নাই? যেহেতু তারা ইসলামের প্রাথমিক শিক্ষাটাকে তারা গুরুত্বহীন মনে করছে। তো এই যে ফরজ শিক্ষা, যে শিক্ষাটার জন্য একজন মুসলমান সে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তার কবরে জবাব দিতে হবে, তার হাসরে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যদি সঠিক জবাব না দিতে পারে তাহলে অবশ্যই সে জাহান্নামী হবে, এই শিক্ষাটাকে এখন গুরুত্বহীন মনে করছে। যার দরুন সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করার পরেও, সর্বোচ্চ ডিগ্রি বাহির দেশ থেকে আনার পরেও সুরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, সুরাতুল ইখলাস শুদ্ধ করে পড়তে পারে না, ন্যূনতম চারটি সুরা শুদ্ধ করে পড়ার যোগ্যতা নাই। ইসলাম সম্পর্কে তারা তাদের সঠিক ধারণা না থাকার কারণে মুসলমানের সন্তান হওয়ার পরেও ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে আচরণ করে, অর্থাৎ ইসলাম তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, ইসলাম সকল ধরনের শিক্ষাকে প্রাধান্য, ইসলাম সকল ধরনের শিক্ষাকে উদ্বুদ্ধ করে, কিন্তু এর অর্থ এই নয় একজন মুসলমান ছেলে অথবা মেয়ে তার মূল ভুলে যাবে, তার আল্লাহ সম্পর্কে তার ধারণা থাকবে না, তার রাসূল সম্পর্কে তার ধারণা থাকবে না, ঈমান সম্পর্কে তার ধারণা থাকবে না, ইসলাম সম্পর্কে তার ধারণা থাকবে না, পিতামাতার হক সম্পর্কে তার ধারণা থাকবে না, এটা কোনো মুসলমান ছেলে মেয়ের কাজ হতে পারে না। এটা একটা মুসলমান পিতা মাতার কাজ হতে পারে না যে পিতামাতারা তার সন্তানকে এই শিক্ষা দিবে না। সুতরাং তোমরা বুঝতে পারতেছো যে মক্তবের গুরুত্ব আসলে কি, মক্তবের পরিচয় তো তোমাদের সামনে তুলেই ধরলাম, মক্তবের গুরুত্ব কি, অর্থাৎ মক্তবের গুরুত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে মক্তবে শিক্ষা দেওয়া হয় পবিত্রতা। ইসলাম ধর্মে পবিত্রতা অর্জন করা ফরজ, ইসলাম ধর্মে নামাজ পড়া ফরজ, ইসলাম ধর্মে রোজা রাখা ফরজ, ইসলাম ধর্মে হজ করা ফরজ। তো একটি মক্তবে ছোটো ছোটো ছেলেমেয়েরা হজ সম্পর্কে জানতে পারে, নামাজ সম্পর্কে জানতে পারে, রোজা সম্পর্কে জানতে পারে, পবিত্রতা সম্পর্কে জানতে পারে, অর্থাৎ একটা মুসলমানের প্রাথমিক পর্যায়ে যেগুলো প্রয়োজন সব বিষয় জানতে পারে, সহিভাবে কোরআন শুদ্ধ করে পড়তে পারে, প্রাথমিক পর্যায়ে হাদিসের ধারণাও অর্জন করতে পারে। সুতরাং আজকে আমি আগামী ক্লাসে মক্তব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদেরকে এইটুকু ধারণা দিলাম, মক্তবের যে শিক্ষাটা প্রাথমিক শিক্ষা প্রত্যেক মুসলমান ছেলেমেয়ের জন্য ফরজ, প্রত্যেক পিতামাতার উপর অবশ্য করণীয়, তার সন্তানকে ইসলামের প্রাথমিক শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা লাভ করে পরবর্তী পর্যায়ে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির ইসলামের খেদমত করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।